মানে জেনারেল ফিজিক্সের তোমার প্রথম শুরু হচ্ছে দেখো মহাকর্ষ অধ্যায় দিয়ে। কোন কোন বইতে দেখবে এই চ্যাপ্টারটাকে মেকানিক্সেও ফেলে দিচ্ছে। তা যাই হোক, তোমার জেনারেল ফিজিক্সের অন্তর্ভুক্তই হোক আর মেকানিক্সের অন্তর্ভুক্তই হোক, তোমাকে মোট কথা ভালো করে পড়তে হবে, এবং এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারস, এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তা মহাকর্ষ হচ্ছে যে পদার্থের একটা ধর্ম, সেই ধর্মে সেই ধর্মটা কেমন, না এই ধর্মের জন্যই একটা বস্তু অপর কোনো বস্তুকে আকর্ষণ করে। তাহলে মহাকর্ষটার জিনিসটা তাহলে কি দাঁড়ালো, না এই বিশ্বের যে কোনো বস্তু একে অপরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ কি, এটা একটা ফোর্স। তাহলে আকর্ষণ যদি ফোর্স হয়, তাহলে এই ফোর্সের একটা মান থাকবে এবং একটা দিক থাকবে। এই সংক্রান্ত এই ফোর্সের মান ও দিক সংক্রান্ত একটা সূত্র আছে, যে সূত্রটাই তোমার আমাদের একটা খুব ফেমাস সূত্র, যে নিউটনস গ্র্যাভিটেশনাল ল নামে খ্যাত। অর্থাৎ নিউটনই এই আকর্ষণ বলের মানটা কত হবে সেই সম্পর্কে বলেছেন। তা এ প্রসঙ্গে তোমার একটা ঘটনা আছে, জানো নিউটনের সেই আপেলের বাগানে আপেল খসে পড়ল, কেন পড়ল সেটা নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, করে করে এই সূত্রটা বের করলেন। তা যাই হোক, তাহলে এই সূত্রে কি বলা আছে, এই সূত্রে বলা আছে যে এই প্রথমেই দেখো মহাকর্ষ ঘটনাটা কি বলা আছে, যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পর পরস্পরকে তাদের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। তাহলে প্রথমেই বলা আছে কি ডিরেকশনটা, তাহলে কোন দিক বরাবর আকর্ষণ করে, তাদের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর। তারপরই মানের কথা বলা আছে দেখো, যে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বলো, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পর পরস্পরকে তাদের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে যে তোমার নিউটনের মহাকর্ষ সূত্র। ম্যাথামেটিক্যালি বললে কি দাঁড়াবে দেখো, তাহলে সাপোজ দি টু পয়েন্ট ম্যাসেস অর টু পার্টিকল এ অ্যান্ড বি অ্যাট এ ডিস্টেন্স আর অ্যাপার্ট ফ্রম ইচ আদার, আর দূরত্বে অবস্থান করছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে এ আকর্ষণ বলের মানটা, এ বিন্দুতে যে বস্তুকণাটা আছে তার ভর হচ্ছে M1, আর বি বিন্দুতে যে বস্তুকণাটা আছে তার ভর M2। অর্থাৎ এইটার ম্যাস হচ্ছে M1, বি বিন্দুতে অবস্থিত বস্তুকণাটার ভর হচ্ছে M2। তাহলে এ প্রপোর্শনাল টু প্রথমেই বলা আছে বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতি, অর্থাৎ এ প্রপোর্শনাল টু M1 M2। এর সাথে আরো বলা আছে এবং এই আকর্ষণ বলটা কি, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, অর্থাৎ এ প্রপোর্শনাল টু 1/r². এই হচ্ছে তোমার নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এইবার এই দুটো সূত্র, এবারকে আমাদের সিম্পলিফাই করতে হবে, এই দুটো সূত্রকে জয়েন করলে পাওয়া যাবে এ প্রপোর্শনাল টু M1 M2/r². পাওয়া যাবে না, যাবে না, জয়েন ভেরিয়েশন রুল শুনছি ওটা আর বলছি না। সুতরাং এফ ইকুয়াল টু একটা কোনো স্ট্যান্ডার্ডকে জি দিয়ে লেখা হয়,
G m1 m2 by r square এটাই হচ্ছে নিউটনস মহা গ্র্যাভিটেশনাল ল, এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। আরে জিটাকে কি বলা হয়? একটা ধ্রুবক এবং মহাকর্ষ ধ্রুবক বলা হয়। অ্যাকচুয়ালি জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটা সার্বজনীন কেন? ইতিপূর্বে দেখো একটা সার্বজনীন ধ্রুবকের কথা পড়ে এসছো, সেটা হচ্ছে আর ইকুয়াল টু আর টি সমীকরণে। সেখানে আর কে সার্বজনীন বলা হয়েছিল কেন? মেন কথা হচ্ছে আর ধ্রুবকটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, বা তার অবস্থা বা তার পরিবেশ, কোন পরিবেশ, কোনো কিছুর উপরেই নির্ভর করে না। অর্থাৎ ইন্ডিয়াতেও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আর যেটা যা হবে, ইংল্যান্ডেও তাই হবে। এবং শুধু তাই নয়, কার্বন ডাইঅক্সাইডের জন্য যা হবে, মিথেনের জন্যও তাই হবে, আবার নাইট্রোজেনের জন্যও তাই হবে। তাহলে প্রকৃতির উপর নির্ভর করলো না, পরিবেশের উপর নির্ভর করলো না, আর কি অবস্থার উপরেও নির্ভর করে না। এখানে মহাকর্ষ ধ্রুবক জিও তাই, যে বস্তু জিকে তাহলে তোমার সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? জি এর মান বস্তু কণাদ্বয়ের আকার, রাসায়নিক গঠন, মাধ্যমের প্রকৃতি ইত্যাদি কোনো বিষয়ের উপরেতেই নির্ভর করে না। এই কারণে জি ধ্রুবকটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটাকে ভেতরে ভেঙে আরো বললে কি দাঁড়াবে? মা যে বস্তু জি ধ্রুবকটা বস্তু কণাদ্বয়ের আকার, তারপর কি বলা হলো? তার রাসায়নিক গঠন এবং মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি মানে কি? ধরো তোমার দুটো 2 কেজি, একটা 2 কেজি, একটা 5 কেজি ভর সম্পন্ন দুটো বস্তু কণা আছে। এদেরকে তোমার 1 মিটার দূরত্বে রাখা আছে। বায়ুমাধ্যমে রাখলে তোমার যা মহাকর্ষ বল হবে, আর বালির মধ্যে বা জলের মধ্যে প্রবেশ, ওই দুটো ভরকে প্রবেশ করিয়ে একই দূরত্বে যদি রাখা হয়, দেখা যাবে যে মহাকর্ষ বলের মানটা একই হবে। তাহলে মহাকর্ষ বলের মান যদি এক হয়, M1 M2 সেম, আর সেম, তাহলে জিও সেম হবে। অর্থাৎ সেই কারণে বলা হয় মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে না। এই কারণে জি ধ্রুবকটাকে বলা হয় তোমার মহাকর্ষ, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আরো লক্ষ্য করো ফর্মুলাটা, F=1/r² 1/r² টার্ম আছে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জন্য এই সূত্রটাকে বলা হবে ইনভার্স স্কোয়ার ল, বা ব্যস্তানুপাতিক বর্গ সূত্র, এরকমটাও বলা হয়। বুঝতে পারলে না? পারলে না? তাহলে এই সূত্রের অনুরূপ সূত্র ইতিপূর্বে দেখো পড়ে এসেছো। কোথায় পড়েছো? কুলম্বস ল বিটুইন দি টু চার্জেস। বাট কুলম্বস ল ছিল যে তোমার এফ ইকুয়াল টু জি কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানেও দেখো তোমার ইনভার্স স্কোয়ার ল, বাট দি কনস্ট্যান্ট কে হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দি মিডিয়াম। তার কারণ তোমার বায়ুর মধ্যে রেখে দুটো তড়িৎদানকে রাখলে, একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে যা তাদের মধ্যে ফোর্স ক্রিয়া করবে, যদি জলের মধ্যে রাখা ফোর্স চেঞ্জ হয়ে যাবে, আবার যদি বালির মধ্যে প্রবেশ করিয়ে ওই একই ডিস্টেন্সে রাখা আবার ফোর্স আবার অন্যরকম হয়ে যাবে। সেই কারণে এই কে ধ্রুবক কিন্তু সার্বজনীন ধ্রুবক নয়, কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে সেই রকমটা হয় না। সেই কারণে জি ধ্রুবকটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। জি সম্পর্কে একটু পড়ে নিতে হবে। তাহলে যখনই মহাকর্ষ ধ্রুবক হলো, তাহলে এর ইকুয়াক ডেফিনেশন মাত্রা এগুলো পড়তে হবে। তাহলে এই সমীকরণটা থেকে দেখো লেখা যাবে যে জি M1 M2 ইকুয়াল টু F r² বা জি ইকুয়াল টু F r² বাই M1 M2। তাহলে তোমার জি এর ডেফিনেশন কি দেবে? তাহলে M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 1 এন্ড M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 1 এন্ড R ইকুয়াল টু 1 হলে জি ইকুয়াল টু এফ হবে না? হবে না?
তাহলে এই কথাটাকে একটা সেন্টেন্সে বললি, দেখো মুখস্থ করার দরকার নেই, একটু ঠিক মতো লিখে লিখে বুঝে বুঝে পড়ো, একটা সেন্টেন্সে বললি দেখো জি এর ডেফিনেশন পেয়ে যাবে। যে আর ইকুয়াল টু ওয়ান মানে কি, একক দূরত্বে এম ওয়ান ইকুয়াল টু এম টু ইকুয়াল টু ওয়ান মানে কি, দুটি একক ভর সম্পন্ন বস্তু কণা অবস্থান করে একে অপরের ওপর যে পরিমাণ মহাকর্ষ বল প্রয়োগ করে তাহাই হইল মহাকর্ষ ধ্রুবক। একক দূরত্বে দুটি একক ভর সম্পন্ন বস্তু কণা অবস্থান করে একে অপরের ওপর যে পরিমাণ মহাকর্ষ বল প্রয়োগ করে সেই মহাকর্ষ বলকেই বলা হবে তোমার মহাকর্ষ ধ্রুবক। তাহলে এর একক কি হবে, এসআই পদ্ধতিতে একক দেখো নিউটন মিটার স্কোয়ার, আর নিচে কিলোগ্রাম স্কোয়ার বা পার কিলোগ্রাম স্কোয়ার, এটা হলো এসআই একক। যে নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, তাহলে মাত্রা কি হবে, এদের মাত্রাগুলো গুণ ভাগ দিতে হবে। সিজিএস আগে আর লিখছি না, তাহলে সিজিএস যদি লিখেই দিই এটা হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। মাত্রা কি হবে, নিউটন বা ডাইনের জন্য হবে এম এল টি টু ডি পাওয়ার মাইনাস টু, মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার, কিলোগ্রাম স্কোয়ারের জন্য এম স্কোয়ার। তার মানে তোমার কি দাঁড়ালো এম টু ডি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউ টি টু ডি পাওয়ার মাইনাস টু। এই হলো মহাকর্ষ ধ্রুবকের তোমার মাত্রা। তাহলে দেখো আর জি কে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এর অর্থ মেমারিতেও তোমার মহাকর্ষ ধ্রুবকের মান যা হবে, কলকাতাতেও তাই হবে, লন্ডনেও তাই হবে, টোকিওতেও তাই হবে, তাই তো হবে। সুতরাং তাহলে এর মান একটা নির্দিষ্ট থাকবে, যেমন আর সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান ছিল 8.31 জুল পার কেজি কেলভিন, না জুল পার মোল কেলভিন, কেজি কেলভিন মোল কেলভিন বলতে ভুল হয়েছে। তাহলে জি এর মান কত, সেরকম জি এর মান হচ্ছে 6.67 ইনটু 10 টু ডি পাওয়ার মাইনাস 8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম গ্রাম স্কোয়ার। এসআই হবে তোমার জি ইকুয়াল টু 6.67 ইনটু 10 টু ডি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, জি এর মান অঙ্ক করতে গিয়ে বহু ক্ষেত্রে দেয় না, তার কারণ যেহেতু সার্বজনীন ধ্রুবক এটা তোমার মুখস্থ রাখতে হবে, এটা পেপার সেটাররা ধরেই নেয়, ঠিক আছে। তাহলে এই হলো তোমার জি সংক্রান্ত আলোচনা। আচ্ছা নিউটনস মহাকর্ষ সূত্রটা ইনভ্যালিড হয় কোথায়, খুব স্বল্প দূরত্বে, দুটো প্রোটন যে দূরত্বে অবস্থান করে সেই দূরত্বের মধ্যে দেখা যায় যে এইটা খুব একটা কার্যকর হচ্ছে না, এইটাই শুধু এর নেগেটিভ সাইড, আর কিন্তু এর নেগেটিভ সাইড নেই। আচ্ছা তাহলে এইবার দেখো নিউটনের মহাকর্ষ সূত্র বইতে পড়তে গিয়ে প্রথমেই পড়বে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, অর্থাৎ এই সূত্রটা ভ্যালিড হচ্ছে বস্তু কণার ক্ষেত্রে, বৃহৎ বস্তুর ক্ষেত্রে নয়। তুমি যদি বস্তু কণা লিখে সূত্রটা যদি লিখতে দেয় তুমি যদি বস্তু লেখো তাহলে কেটে দেবে, তার কারণ এই বিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে আমরা যদি শুরু করো কেটে দেওয়া হবে, তার কারণ মনে রাখবে তুমি একটা বস্তু কণা আর একটা বস্তু, বৃহৎ বস্তু আর এটা কণা, এই বস্তুটা যে যে কণার সমন্বয়ে তৈরি সমস্ত কণাগুলি একে তোমার আকর্ষণ করবে, অর্থাৎ এখানে অবস্থিত কণাটা ফোর্স হবে এই বরাবর, এখানে অবস্থিত কণাটার উপর এর একে আকর্ষণ করবে এই বরাবর, এখানে অবস্থিত কণাটার ফোর্স এই দিক বরাবর। দেখো তাহলে কেন্দ্র সংযোজী কথাটা রইল না, দূরত্বের বর্গও তুমি বলতে পারবে না, এখন বৃহৎ বস্তুটা থেকে কত দূরে অবস্থিত ধরবে। সেই কারণে নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে বস্তু কণাটা লিখতে হবে। দেখা গেছে যে বৃহৎ বস্তুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হয়, ইফ দি লার্জ শেপ অফ দি লার্জ বডি ইজ স্ফেরিক্যাল, যদি গোলকাকার বস্তু হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, নচেত প্রযোজ্য হবে না, তার কারণ দেখা গেছে গোলকাকার বস্তু সমস্ত ভর যদি তার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, অর্থাৎ ভার কেন্দ্র অবস্থিত আছে বলে ধরে নাও,
তাহলে দেখা যায় যে সমানভাবে এটা কার্যকর হয়, সেই কারণে গোলকাকার বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। বুঝতে পারলে না?